আজ আমি নিয়ে চলে এসেছি সুন্দর একটা ক্রসস্টিচের ডিজাইন। চলুন স্টার্ট করি। এই যে ক্রসস্টিচের যে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক নিচ থেকে এখান থেকে দেখুন স্টার্ট করেছি দুটো, প্রথমে সবুজ ঘর দিয়ে, ঠিক তার উপরে দেখুন একটা আমি সবুজ ঘর নিয়েছি এবং বাম সাইডে দুটো ঘর এক্সট্রা বেড়ে গেছে, ঠিক তার উপরে দেখুন কোনাকোনি করে আমি তিনটে ঘর নিয়েছি, বাম সাইডে একটা ঘর করেছি। এবারে সোজাসুজি দেখুন, দেখুন ছটা ঘর করে নিয়েছি। এবার ঠিক কোন থেকে দেখুন তিনটে ঘর, আবার কোনাকোনি করে পাঁচটা ঘর করে নিয়েছি। এবারে ঠিক তার উপরে দেখুন তিনটে ঘর করে করা হয়ে গেছে, টোটাল আমার চারটে ঘর হয়ে গেছে। এবারে এর কোন থেকে দেখুন দুটো ঘর করে নিয়েছি। এবারে ঠিক কোন থেকে দেখুন পরপর কোনাকোনি করে পাঁচটা ঘর করে নিয়েছি। দেখুন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা এখানে ছটা, এই ছটা ঘর করার পর থেকে দেখুন তার মাথায় আমি আবার একটা ঘর করে নিয়েছি, ঠিক তার কোন থেকে একটা, আবার ঠিক তার দেখুন কোন থেকে পরপর দুটো ঘর হয়ে গেছে। এবার ঠিক তার কোন থেকে দেখুন কোনাকোনি করে তিনটে ঘর করে নিয়েছি, আবার ডান সাইডে একটা ঘর বেড়ে গেছে, ঠিক তার কোন থেকে দেখুন কোন থেকে আবার পরপর দুটো ঘর করে নিয়েছি, আবার ঠিক দেখুন কোন থেকে দেখুন পরপর দুটো ঘর করে নিয়েছি। এবারে এই যে লম্বা রেখাটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমি সবুজ ঘরটা প্রথমেই আমি বলেছিলাম, ঠিক তার দেখুন বাম সাইডের দিকে যে দুটো ঘর বেড়ে গেছে, লাস্টের যে তিন নম্বর ঘরটা এখানে পাঁচটা ঘর আমি ছেড়ে দিয়েছি। পাঁচটা ঘর ছাড়ার পরে টোটাল এখান থেকে কুড়িটা লম্বা একদম পরপর আমি ঘর করে নেব। এবারে দেখুন এখান থেকে পাঁচ নম্বর ঘরে, এখান থেকে পাঁচ নম্বর ঘরে বাম সাইডে আবার একটা ঘর এক্সট্রা কিন্তু বেড়ে যাবে। এবারে এর কোন থেকে দেখুন এই যে কুড়িটা আমি ঘর করেছিলাম একদম সোজাসুজিভাবে, এর কোন থেকে দুটো এক্সট্রা ঘর কিন্তু বেড়ে গেছে। এবারে দেখুন এই দুটো ঘর যেখানে প্রথমেই আরম্ভ করেছিলাম, এর ঠিক কোনাকোনি করে আমি তিনটে ঘর করে নিয়েছি, ঠিক তার উপরে আবার একটা ঘর করে নিয়েছি। এবারে কোন থেকে পরপর আমি তিনটে ঘর, এবারে প্রথম নিচের যে ঘরটা আমি করেছিলাম তার মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি একটা ঘর করেছি। এবারে দেখুন এর ঠিক উপরে দেখুন ডান সাইডে একটা ঘর, মাঝখানে ঘরটা গ্যাপ দিয়ে আবার বাম সাইডে একটা ঘর উঠে গেছে সাইডে আর একদম পাশে। এবারে দেখুন এই নিচের যে ঘরটা আমি করেছিলাম তার মাঝখানে ঘরটা গ্যাপ দিয়ে পরপর আমি আটটা ঘর করে নিয়েছি, তার কোন থেকে দেখুন তিনটে ঘর করে হয়ে গেছে, তার কোন থেকে দেখুন আবার শুরু করে তিনটে, ঠিক তার কোন থেকে দেখুন ছটা, আবার এর কোন থেকে দেখুন বাম সাইডের দিকে তিনটে ঘর, আবার এর কোনাকোনি করে তিনটে ঘর হয়ে গেছে। এবারে এখান থেকে দেখুন এর কোন থেকে পরপর শুরু করে পাঁচটা ঘর করে নিয়েছি, ঠিক তার কোন থেকে দুটো, আবার দুটো ঘরের বা ডান সাইডের দিকে একটা ঘর বেড়ে গেছে, এর কোন থেকে দেখুন পরপর তিনটে, আবার ঠিক এর কোন থেকে শুরু করে দশটা ঘর করে নিয়েছি, আবার এর কোন থেকে দেখুন বাম সাইডের দিকে দুটো এক্সট্রা ঘর বেড়ে গেছে, ঠিক তার মাথায়ও দেখুন দুটো ঘর করে নিয়েছি, তার কোন থেকে দেখুন পরপর দুটো, আবার ঠিক এর কোন থেকে দেখুন দুটো উঠে গেছে উপর দিকে, ঠিক তার কোন থেকে দেখুন আবার পরপর দুটো উঠে একসঙ্গে কিন্তু এখানে জয়েন্ট হয়ে গেছে। এবারে আপনারা যে হাতের যে অংশটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আমি লাল রং যে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার দিতে পারেন। এখানে আমি দেখুন এখানে যে আমি হাতের শেপটা করেছি কালো উল দিয়ে, এখানে আমি নিচে একটা ঘর ছেড়ে পরপর আমি দুটো ঘর করে নিয়েছি, তারপর কোন থেকে দেখুন কোনাকোনি সাতটা ঘর করে নিয়েছি। দেখুন এখান থেকে যদি স্টার্ট করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এর ঠিক মাথায় দেখুন আবার একটা ঘর করে নিয়েছি, এর কোন থেকে আবার কোনাকোনি আমি দুটো ঘর করে নিয়েছি, তার বাম সাইডে একটা ঘর বেড়ে গেছে, এর কোন থেকে দেখুন আবার একটা ঘর করেছি, আবার কোন থেকে এখানে কোনাকোনি করে টোটাল এখানে দুটো করার পরে তার মাথায় আমি তিনটে এক্সট্রা ঘর করে নেবো লম্বাভাবে। এবার এর কোন থেকে দেখুন পরপর এখানে পাঁচটা ঘর করে নিয়েছি, এবার এর কোন থেকে আবার একটা ঘর এক্সট্রা বেড়ে এর কোন থেকে আবার শুরু করেছে পরপর চারটেটা কিন্তু নিচের দিকেই নামবে। এবার এর কোন থেকে দেখুন নিচের দিকের মা ঠিক ডান সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বেড়েছে। এবারে দেখুন এর সোজাসুজি করে আমি চারটে ঘর তুলে নিয়েছি, এবারে সাইডে আমি একটা ঘর করে নিয়েছি, এর কোন থেকে দেখুন পরপর তিনটে ঘর করেছি, মাঝখানে দুটো ঘর গ্যাপ দিয়েছি, তারপরে আমি চারটে ঘর করেছি, তারপর কোনাকোনি করে দেখুন ছটা ঘর করে নিয়েছি। এই যে ছটা ঘর করেছি মাঝখানে যে দুটো ঘরে আমি গ্যাপ দিয়েছিলাম তার সাইডে কিন্তু দুটো এক্সট্রা ঘর বেড়ে গেছে। এবার এখান থেকে দেখুন এই যে আঙুলের আমি শেপটা দিয়েছিলাম, এর কোন থেকে পরপর দুটো ঘর উঠে গেছে, এর কোন থেকে আবার তিনটে ঘর, আবার এর কোন থেকে দেখুন দুটো ঘর, এবার মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে এবার একটা ঘর করে নেবো, এর কোন থেকে দুটো ঘর বেড়ে গেছে লম্বা করে, তার ঠিক কোন থেকে দেখুন কোনাকোনি করে দুটো ঘর বাড়িয়েছি, আবার এর ঠিক কোন থেকে দেখুন চারটে ঘর
তারপরে নিচে দেখুন আবার একটা ঘর, এর কোন থেকে দেখুন পরপর তিনটে ঘর হয়ে গেছে এখানে। এবারে আমি দেখাবো এখানে যে আপনারা এই কালারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের মতো কালার দিতে পারেন। এবারে দেখুন এইখানে প্রথমে আমি বলে দিই, এইখানে যে আমি জামার শেপটা যে আমি শেষ করেছিলাম তিনটে ঘর দিয়ে, এবারে এর কোন দিকে দেখুন পরপর আমি কালো উল দিয়ে কোনাকোনি করে তিনটে ঘর করে নিয়েছি, আবার ডান সাইডে একটা ঘর বাড়িয়ে নিয়েছি, এর কোন থেকে আমি একটা ঘর করে নিয়েছি, করার পরে পরপর কোনাকোনি আমি দুটো ঘর ছেড়ে দিয়েছি, তারপর কোনাকোনি দেখুন কোনাকোনি আমি দুটো ঘর করে নিয়েছি, তো তার পাশে আবার একটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন এখান থেকে এই মাঝখানে যে ঘরটা গ্যাপ ছিল তার ঠিক উপরে দেখুন পরপর আমি তিনটে ঘর করেছি, এবারে এর কোন থেকে দেখুন পরপর আমি চারটে ঘর করে নিয়েছি, দেখুন 1 2 3 4 দেখুন চারটে ঘর করার পরে তারপরে দেখুন টোটাল আমি ছটা এক্সট্রা ঘর করে নিয়েছি, টোটাল এখান থেকে আমার এটা 7টা ঘর হয়েছে। এবার এর কোন থেকে দেখুন কোনাকোনি করে আমি তিনটে ঘর করে নিয়েছি, তার নিচে পরপর দুটো ঘর হয়েছে, এবারে কোন থেকে দেখুন সাইডে দুটো ঘর বেড়েছে, এবারে নিচে দেখুন একটা ঘর, একটা ঘর করে তার সাইডে আমি দুটো ঘর, টোটাল আমার তিনটে ঘর হয়ে গেছে। এবারে একটু উপর দিকে যাবে কোনাকোনি করে কোনাকোনি দুটো ঘর হয়েছে, তারপরে কোনাকোনি দেখুন দুটো ঘর ঠিক কোনাকোনি করে পরপর এখানে তিনটে ঘর হয়ে গেছে। এখানে দেখুন কোনাকোনি করে যে আমি তিনটে ঘর করেছিলাম, তারপর দেখুন উপরে এটা কিন্তু আঙুলের শেপ দিয়েছি আমি। এবারে তার উপরে দেখুন সাজাসাজি করে একটা ঘর করে ডান সাইডে একটা ঘর বাড়িয়ে এবারে বাম সাইডের দিকে আমার 4টা এক্সট্রা ঘর বেড়ে গেছে, টোটাল দেখুন 6টা ঘর হয়ে গেছে। এবারে কোন থেকে দেখুন আমি 4টে ঘর করে নিয়েছি, এটা কিন্তু আঙুলের শেপ দেখুন, এখানে কিন্তু একটা ঘরে যে 4টে নিচের ঘরটা দেখুন 4টে ঘর ছেড়ে আমি তারপরে বাম সাইড থেকে দুটো ঘর ছেড়ে আমি পরপর তিনটে ঘর করেছি, আর এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলের শেপ। এবারে দেখুন এখান থেকে আমি দেখাই এই কোন থেকে পরপর দুটো ঘর উঠে গেছে, ঠিক তার কোন থেকে পরপর দেখুন 5টা ঘর, এবারে এর কোন থেকে দেখুন এর কোনাকোনি করে দুটো ঘর, তার ঠিক উপরে আবার একটা ঘর, এই যে সাইডে লাল সাইড দুটো দেখতে পাচ্ছেন এটা যে ঠোঁটের শেপ, এবার ঠিক তার কোন থেকে দেখুন এটা হচ্ছে নাক, কোণে একটা ঘর বাড়িয়ে আবার ঠিক তার কোনাকোনি দেখুন একটা ঘর বাড়িয়ে ঠিক তার উপরে আবার একটা ঘর করে নিয়েছি, দুটো ঘর আমার হয়ে গেছে। এবার ঠিক উপরে দেখুন মাঝখানে ঘরটা গ্যাপ দিয়ে বাম সাইডে ডান সাইডে একটা ঘর বাড়িয়ে বাম সাইডের দিকে আমি তিনটে ঘর করে নিয়েছি, এটা যা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্রু শেপ, আপনারা দিতে পারেন। এবারে এখান থেকে দেখুন ছটা ঘর নিয়েছি, তারপরে দেখুন এর কোন থেকে শুরু করে পরপর দেখুন 6টা ঘর নিয়েছি, তারপর এখানে দেখুন 3 নম্বর ঘর 1 2 3 4 4 নম্বর ঘরে ডান সাইডের দিকে আমি দুটো লাল ঘর করে নিয়েছি, তারপর ঠিক দেখুন উপরে একটা ঘর গ্যাপ দিয়ে বাম সাইডে একটা ঘর বেড়ে গেছে, কোণে দেখুন একটা ঘর করেছি, তারপর কোন থেকে দেখুন পরপর এখান থেকে কিন্তু একদম লম্বাভাবে করে নেবেন, এখান থেকে জুড়িয়ে নেবেন, পরপর কিন্তু প্রথমে আগে 6টা ঘর করে নেবেন, তার ঠিক উপরে দেখুন একটা ঘর করে কোন থেকে আমি পরপর আবার 4টে ঘর করে নিয়েছি, ঠিক তার উপরে দেখুন একদম এর মাথা থেকে শুরু করে পরপর আমি 5টা ঘর করে নিয়েছি, বাম সাইডে একটা ঘর বেড়ে গেছে। এবারে দেখুন উপরে দুটো ঘর কমে গেছে, ঠিক তার উপরে দেখুন 3 নম্বর ঘরে আবার দুটো ঘর কমে গেছে, ঠিক তার উপরে দেখুন আবার দুটো ঘর কমে গেছে, দুটো ঘর কমে এবারে দেখুন ডান সাইডের দিকে, ডান সাইডের দিকে দেখুন একটা একটা করে দুটো, এখানে দুটো ঘর কমে গেছে, তার ঠিক নিচে একটা 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 করে টোটাল দেখুন 6টা ঘর কমে গেছে, ঠিক তার এখান থেকে দেখুন এবারে এখান থেকে এখানে পর্যন্ত 6টা ঘর কমে গেছে, এবারে দেখুন ঠিক এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা করে ঘর বেড়ে গেছে, টোটাল আমার ঘর 14টা, ঠিক তার নিচে দেখুন এখানে দুটো ঘর বেড়ে গেছে পরপর দুটো লাইনে একটা একটা করে দেখুন দুটো লাইনে একটা একটা করে বেড়ে গেছে, ঠিক তার নিচে দেখুন আবার দুটো লাইনে একটা একটা করে বেড়ে গেছে, তার ঠিক নিচেও একটা বেড়ে গেছে, টোটাল আমার 3টে লাইন, ঠিক তার নিচে দেখুন পরপর আবার একটা একটা করে দুটো লাইন বেড়ে গেছে, তার নিচেও একই রকম, ঠিক তার নিচে দেখুন পরপর
পাঁচটা ঘর একটা একটা করে বেড়ে গেছে। ঠিক তার নিচে দেখুন এখান থেকে এখানে পর্যন্ত টোটাল সাতটা যে ঘর দেখতে পাচ্ছেন, টোটাল সাতটা ঘর যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা করে ঘর বেড়ে গেছে। তার ঠিক নিচে দেখুন এবারে একটা করে ঘর কমে টোটাল আমার দুটো লাইন দেখতে পাচ্ছেন একই রকম হয়েছে। ঠিক তার নিচে প্রত্যেকটা ঘর এখান থেকে এই যে এখান থেকে দেখুন সাতটা ঘর একটা একটা করে কমে গেছে। ঠিক তার নিচে দেখুন এখানে পাঁচটা ঘর যে দেখতে পাচ্ছে পাঁচটা ঘর ছেড়ে তারপরে একটা ঘরে উঠেছে, পাঁচটা ঘরে এখানে কোনো ঘরই হবে না। এবারে এখান থেকে দেখুন ডান সাইডের দিকে তিনটে ঘর বেড়ে গেছে, তার ঠিক উপরে দেখুন আবার একটা করে একটা একটা করে টোটাল তিনটে ঘর বেড়ে গেছে। এবারে তার উপরে দেখুন একটা ঘর কমে গেছে, ঠিক তার উপরে দেখুন আবার তিনটে ঘর কমে গেছে, একই রকম চারটে ঘর হয়েছে। দেখুন এক দুই তিন চার, এক দুই তিন চার, আপনারা দেখতেই পাচ্ছেন চারটে ঘর কমে গেছে। ঠিক তার উপরে দেখুন একই রকমভাবে আবার চারটে ঘর একটা একটা ঘর কমে গেছে, ঠিক তার উপরে দেখুন দুটো ঘরে একটা একটা ঘর কমে গেছে, আবার ঠিক উপরে একই রকমভাবে চারটে ঘর একটা একটা ঘর কমে গেছে। এবারে ডান সাইডে দেখুন তিনটে ঘর কমে গেছে, এই এখান থেকে দেখুন পরপর চারটে ঘর চারটে ঘর দেখুন একটা করে কমে গেছে। পাঁচ নম্বর যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর ঘরে দেখুন একই রকম উপরে যেমন আছে নিচের ঘরটাও তেমন আছে। ঠিক তার নিচে দেখুন একটা একটা করে তিনটে ঘর বেড়ে গেছে, এখানেও কোনাকুনি করে আবার তিনটে ঘর হয়েছে। এভাবে আপনারা পুরোটা বানিয়ে ফেলবেন। আর কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না।